প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলেন একই স্কুলের 11 জন শিক্ষক শিক্ষিকা সহ গাড়ির চালক। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত কালী বটতলার বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন যাত্রী বোঝাই একটি ছোট গাড়ি বাসন্তের দিক থেকে ক্যানিং এর দিকে যাওয়ার সময় বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোস্টে গিয়ে ধাক্কা মারে, যার ফলে ওই গাড়ির চালক সহ গাড়িতে থাকা আরো 11 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে 5 জন শিক্ষক শিক্ষিকা সহ গাড়ির চালকের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসন্তীতে ইলেকট্রিক পোলে ধাক্কা গাড়ির আহত একই স্কুলের 11 জন শিক্ষক শিক্ষিকা, যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ছবি, ক্যানিং মহকুমা হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় আহতদের। সেখান থেকে 5 জন শিক্ষক শিক্ষিকা সহ গাড়ির চালকের সংকটজনক অবস্থা হওয়ায় তাদেরকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, একই স্কুলের 11 জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? তোমাকে বলি, তুমি জানবে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু স্কুল কিন্তু বন্ধ নয়। স্কুলে শিক্ষকদের অবশ্যই আসতে হচ্ছে, সেই মতো স্কুলে শিক্ষকরা আসে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার কালী বটতলা বাজার সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। যখন স্কুলের শিক্ষকরা তারা বাড়িতে ফিরবার জন্য যাচ্ছিল, ক্যানিং স্টেশনে যাচ্ছিল, একই স্কুলের 11 জন টিচার শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ওই জিও গাড়িতে ওঠে। পরবর্তীকালে টাটা ম্যাজিক গাড়ির সঙ্গে একটি এই দুর্ঘটনা ঘটে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। গুরুতর আহত হয় 11 জন শিক্ষক ছাড়া আর বেশ কয়েকজন, তবে 11 জন শিক্ষক গুরুতর আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হসপিটালে নিয়ে যাবার পরে ইতিমধ্যে তাদের কলকাতা স্থানান্তর করা হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে। 5 জন শিক্ষক কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক। আজকের যে স্কুলটা হবে সেই স্কুলেই 11 জন শিক্ষক আসতে পারবে না বলে স্থানীয় সূত্রে খবর। তবে স্কুল কিন্তু অচল হবে, কারণ তোমাকে বলি এই স্কুলে 535 জন ছাত্রছাত্রী রয়েছে, যেখানে 14 জন শিক্ষক নিয়ে স্কুলটা চলে, তার মধ্যে 11 জন শিক্ষকের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই পরিস্থিতির মধ্যে কবে স্কুল খুলবে, কবে স্কুল চলবে, ছাত্রছাত্রীদের কি হবে, বা যারা আহত হয়েছে তাদের পরিণতি শেষ পর্যন্ত কি হবে সেটা নিয়ে চিন্তায় রয়েছে অভিভাবক থেকে এলাকার মানুষ। সুকন্যা, একেবারে দেখো যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের এই মুহূর্তে পরিস্থিতিটি কি রয়েছে? দেখো, ইতিমধ্যে 11 জন যারা ছিল 11 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের বর্তমানে চিকিৎসাধীন, এবং সেই চিকিৎসাধীনের পরে তারা যে কি পরিস্থিতি থাকবে সেটা এখন বলার কথা বলা যাচ্ছে না। তবে তোমাকে বলি বেশ কয়েকজন ইতিমধ্যে কিন্তু অসুস্থ হওয়ার প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দিয়েছে। তবে তাদের গা কেটেছে, কারো পা কেটেছে, কারো মাথাও কেটে গেছে, টিচও হয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু অচল অবস্থা স্কুল। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ে একই স্কুলের 11 জন শিক্ষক শিক্ষিকা সহ গাড়ির চালক আহত হয়েছে, এবং ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত কালী বটতলা বাজার সংলগ্ন এলাকার ঘটনা। তবে 11 জন যাত্রী গুরুতর আহত হলেও স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে 5 জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদেরকে সেখান থেকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চলছে তাদের চিকিৎসা। আমরা তো পিছনে ছিলাম, আমি যাই সামনে ছিল সে ভালো করতে পারে।
তারপরে কি হলো? তারপরে মানে সামনে যে সেখানে হচ্ছে ম্যাজিকের মাঝখানে যে সিটটা মুখোমুখি যেটা বসে সামনে ভেঙে গেছে। ম্যাডাম ভাবতে কিছু করেছে মধুরী ম্যাডামের মাথাটা ফেলে গেছে, তার পাশ থেকে আমি ছিলাম। আর কতজন ছিলেন আপনারা? 11 জন।